কুম আসসালাম আহমাতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন সুরাই ইয়াসিন ফজরের সালাতের শেষে পড়লে বেশি নেকি নাকি অন্য যে কোনো সময় পড়লেও চলবে একই নেকি হবে বা বিশেষ কোনো ফজিলত রয়েছে কি না সুরা ইয়াসিনের মধ্যে সুরা ইয়াসিন এটা কোরআনের একটি সুরা যে সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং তিরাশিটি আয়াত রয়েছে এই সুরার মধ্যে এই সুরার মধ্যে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তওহিদুল উলুহিয়া রুবিয়া এবং যারা তহিদুল উলুহিয়া এবং রুবিয়াকে অস্বীকার করবে তাদের বিষয়ে এই সুরাতে আলোচনা করা হয়েছে এবং কিয়ামত সম্পর্কেও কিছু আলোচনা করা হয়েছে হাসরের বিষয়ে আলোচনা করা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোই মূলত এই সুরাতে আলোচনা করা হয়েছে কিন্তু এবার আপনি যে যে বিষয়টি জানতে চেয়েছেন ফজিলত সম্পর্কে যেটা বলেছে সুরা ইয়াসিনের সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে সুরা ইয়াসিনের যে ফজিলত সম্পর্কে হাদিসগুলো রয়েছে অধিক হাদিসই হচ্ছে সব মিথ্যা হাদিস অথবা মাউজু হাদিস অথবা জৈফ হাদিস সহি কোনো হাদিস সহি সনদে কোন হাদিস নেই সুরা ইয়াসিনের ফজিলত অবশ্যই যেহেতু আল্লাহ সুফানো তাহ তাও হিদকে বেশি গুরুত্ব দিয়েছেন তাওহিদকে বাস্তবায়ন করার জন্য সব কিছু এবং এই সুরার মধ্যে তাওহিদের আলোচনা করা হয়েছে সেদিক থেকে অবশ্যই এই সুরার অনেক গুরুত্ব রয়েছে কিন্তু বিশেষভাবে বিশেষ ফজিলত সম্পর্কে কোনো সহি হাদিস পাওয়া যায় না যদিও অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলো

বন করলো তো এই ধরনের অনেক হাদিস রয়েছে সুরাইয়াসিনের সম্পর্কে কোনো হাদিসই সহি সনদে পাওয়া যায় না এর জন্য আমাদের ভিতরে আমাদের সমাজে প্রচলিত রয়েছে এই আমলটি যে আমরা সুরাইয়াসিনকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফজরের পর পড়ি বা ভিন্ন ভিন্ন সময় নির্দিষ্ট কিছু সময় করে নিয়েছে ওই সময় আমরা পড়ি এভাবে করাটা বা এভাবে ফজিলত মনে করে না করাটাই উত্তম হবে আপনি যখন ইচ্ছা ইয়াসিন কেন কোরআনের যে কোনো সুরা আপনি তেলাওয়াত করবেন সেটা ফজিলতপূর্ণ বরকতপূর্ণ কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ত করে যে এই সুরাটা পড়লেই হবে এটা করা যাবে না যেহেতু সহি হাদিস দ্বারা সাব্যস্ত নয় অল্লা আলম বারাকাল ফিকুন